প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের শিখাবো খুব সহজে কিভাবে তুমি চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় করতে পারো। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার অপর বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, যাতে তোমাদের অনুপ্রেরণায় ভবিষ্যতে আমি আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে আলোচনা করব চলতি সম্পদ ও চলতি দায় কিভাবে সহজে নির্ণয় করা যায়। তোমরা জানো যে আসলে চলতি সম্পদ এবং চলতি দায় কত গুরুত্বপূর্ণ। তোমরা যদি র্যা মিল প্রস্তুত করো, আর্থিক বিবরণী প্রস্তুত করো, সেখানে দেখবে যে ম্যাক্সিমাম সময়ই তোমার চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করতে প্রশ্ন আসে। তো আমাদের দেখা যায়, আমরা যখন অঙ্ক করি সেক্ষেত্রে আসবাবপত্র স্থায়ী সম্পদগুলা আমরা সহজে নির্ণয় করতে পারি, দীর্ঘমেয়াদী দায়গুলো নির্ণয় করতে পারি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ নর্মালি আমরা সহজেই পারি। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের যেই জায়গাটায় প্রবলেম হয়, খাতা দেখলে আমরা যেটা বুঝতে পারি যে ম্যাক্সিমাম স্টুডেন্টটাই চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে। তো আশা করি যে আজকাল লেকচারের মাধ্যমে তোমরা এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পাবা, যাতে পরিবর্তে তোমাদের এই ভুলগুলো আর হবে না। তো তো প্রথমে তোমাদের আমি চলতি সম্পদ নিয়ে একটু ধারণা দিব। চলতি সম্পদ আসলে কি? আসলে চলতি সম্পদ ধারণা দেওয়ার আগে আমরা যে সংজ্ঞা সবসময় সংজ্ঞা মুখস্থ করে ফেলি, আসলে সংজ্ঞা মুখস্থ রাখার আগে কিছু জিনিস মনে রাখা উচিত। সবসময় মনে রাখবা, চলতি সম্পদ একটা পরিবর্তনশীল সম্পদ যা সবসময় এক আকারে থাকে না বা একভাবে থাকে না, তারা দ্রুত পরিবর্তন হয়, হ্রাস বৃদ্ধি পায়। তাহলে আমরা চলতি সম্পদের সংজ্ঞা এইভাবে বলতে পারি যে যে সকল সম্পদ এক বছরের মধ্যে অর্থাৎ 365 দিনের মধ্যে নিঃশেষ হয়ে যায় বা এক বছরের মধ্যে নগদ টাকায় রূপান্তর করা যায় তাকে আমরা চলতি সম্পদ বলি। তো চলতি সম্পদ সংজ্ঞা মনে রাখা আছে, তোমার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে চলতি সম্পদ দ্রুত পরিবর্তনশীল হয়, এই কথাটা মনে রাখা। এই কথা যদি মনে রাখতে পারো এবং এই চলতি সম্পদগুলো এক বছরের মধ্যে মানে 365 দিনের মধ্যে নিঃশেষ হওয়া যাবে, এই দুইটা মনে রাখলেই চলতি সম্পদ সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়। এবার আমরা চলতি সম্পদগুলো কীভাবে মনে রাখবো, খুব সহজেই আমরা খেয়াল করি, আমার বোর্ডে লেখা আছে, দেখো চলতি সম্পদগুলো আমি সবই লিখেছি। প্রথম আমাদের আছে হচ্ছে হাতে নগদ, তারপর আছে ব্যাংক জমা। তো আমরা ম্যাক্সিমাম সময় হাতে নগদ আর ব্যাংক জমাকে মনে রাখার চেষ্টা করি, আর এটা মনে থাকেও, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা পারে যে এটা আসলে হাতে নগদ আর ব্যাংক জমা চলতি সম্পদ। তারপর আমি বলি একটু যে হাতে নগদ আর ব্যাংক জমা তুমি যদি এভাবে মনে রাখো যে তোমার কোনো কিছু ক্রয়ের সামর্থ্য সৃষ্টি করে, হাতে নগদ এবং হচ্ছে ব্যাংক জমা তোমার কোনো কিছু ক্রয়ের সামর্থ্য সৃষ্টি করে, তুমি যা কিনতে চাও এই দুইটা সম্পদের মাধ্যমে তুমি কিনতে পারো। তাহলে তুমি মনে রাখতে পারো যে আমি কোনো কিছু কেনার সামর্থ্য যে জিনিসগুলো দ্বারা হয়, আমি কোনো কিছু কিনতে চাই তা যদি আমি যা দ্বারা কিনতে পারি তাই হচ্ছে আমার চলতি সম্পদ। আর তাতে কি প্রয়োজন হয়, হাতে নগদের দরকার হয় এবং ব্যাংক জমার দরকার হয়, এবং দেখো এগুলো কিন্তু খুব দ্রুত পরিবর্তনশীল হয়। সকালবেলা তোমার কাছে 500 টাকা ছিল, বিকালে দেখো যে 1000 টাকা, তারপরে দিন দেখবা যে 1 টাকা নেই। তার মানে কি, টাকা মাঝখানে খরচ হয়ে গেছে, হ্রাস বৃদ্ধি হয়েছে। আচ্ছা, তারপরে আমরা 3 নম্বর 4 নম্বরে দিয়ে একটু খেয়াল করতে পারি। 3 নম্বর 4 নম্বরে আমাদের বলা আছে প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল। তো আমরা এখানে মনে রাখবো যদি কোনো হিসাব খাতের পূর্বে প্রাপ্য শব্দটা থাকে তাহলে তুমি সেগুলোকে চলতি সম্পদ বলবা। তাহলে এখানে কি প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য বিল আছে, তাহলে প্রাপ্য হিসাব আর প্রাপ্য বিল তাহলে কি চলতি সম্পদ। তাহলে তোমাকে কি মনে রাখতে হবে যে প্রাপ্য, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে কারো আগে যদি প্রাপ্য শব্দটা থাকে তাহলে সেটা চলতি সম্পদ। এবার আমরা আসি 5 নম্বর এবং 6 নম্বরে অব্যবহৃত সমাপনী। দেখো অব্যবহৃত এবং সমাপনী শব্দ কথাটা একই কথা। অব্যবহৃত কি, যে কোনো কিছু তুমি ক্রয় করছো ব্যবহার করার জন্য যে অংশটুকু ব্যবহার করা হয় নাই সেই অংশটুকু অব্যবহৃত। তুমি কোনো কিছু ক্রয় করছো বিক্রি করার জন্য যে অংশটুকু বিক্রি হয় নাই সেই অংশটুকু হলো সমাপনী। তাইলে তুমি যা ব্যবহার করার জন্য কিনছ, যা বিক্রি করার জন্য ক্রয় করেছ, তা যে অংশ ব্যবহার করা হয় নাই অথবা যে অংশ তুমি বিক্রি করতে পারো নাই সেটা অবশ্যই তোমার জন্য চলতি সম্পদ। আর সবচেয়ে বড় কথা, তুমি মনে রাখতে পারো যে অব্যবহৃত শব্দ যদি কারো আগে থাকে সেটা চলতি সম্পদ, সমাপনী যদি থাকে কারো আগে চলতি সম্পদ। তো তোমরা এখানে যে আরেকটা প্রশ্ন করতে পারো, যেটা আমি জানি জানলা করবা, যে সমাপনী আসবে কি তাহলে চলতি সম্পদ,
নো, দেখো ওটা ওই সম্পদের কিন্তু পরিবর্তনশীল নয়, কিন্তু মজুদ পণ্য প্রতিনিয়ত পরিবর্তন হয়, ক্রয় করলে বাড়ে বিক্রি করলে কমে, তার মানে কি দ্রুত পরিবর্তনশীল, তাই সমপরি থাকলে তুমি এটাকে চলতি সম্পদ বলবা। ক্লিয়ার? আচ্ছা এরপরে আসি আমরা ব্যাট চলতি হিসাব। ব্যাট চলতি হিসাবটা কি, আসলে আমরা ক্রয় করার সময় ব্যাট দিই, বিক্রি করার সময় ব্যাট দিই, ব্যাট আসলে আমার জন্য আয়ও না, ব্যাট আমার জন্য ব্যয়ও না। ক্লিয়ার? তো ব্যাট চলতি হিসাব আসলে আমরা দুইটা জের ব্যবহার করতে পারি, তুমি মনে রাখতে পারো, যদি ডেবিট জের থাকে তাহলে তুমি চলতি সম্পদ ধরবা, আর যদি ক্রেডিট জের থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা চলতি দায় ধরবো। এবার আসে স্বল্পমেয়াদী বিনিয়োগ, ছোটোখাটো বিনিয়োগ তুমি করতে পারো, তো স্বল্পমেয়াদী যে কোনো ধরনের বিনিয়োগ হচ্ছে চলতি সম্পদ। তারপর হচ্ছে প্রদত্ত ঋণ, আমরা ঋণ শব্দটা দেখলেই বলে ফেলি এটা দায়, আসলে তোমাকে আগে খেয়াল রাখতে হবে আসলে এটা প্রদত্ত ঋণ। দেখো প্রদত্ত ঋণ, তাহলে প্রদত্ত ঋণ তোমার জন্য চলতি সম্পদ, যে তুমি আবার এটা বলতে পারো যে প্রদত্ত ঋণটা এটা কি দীর্ঘমেয়াদী বিনিয়োগে যাবে কি না, আমরা কি এটা দীর্ঘমেয়াদী বিনিয়োগে দেখাইতে পারি কি না। না, কেন দেখাতে পারবো না একটু খেয়াল করো, তোমার এক ক্লোজ ফ্রেন্ড আছে যে তোমার কাছে 5,000 টাকা ধার চাইলো বা লোন নিতে চাইলো, সেই ক্ষেত্রে যদি বলে যে আমি 5 বছর পরে তোমার টাকাটা দিব, তাহলে কি তুমি তাকে লোন দিবা? অবশ্যই না। যদি বলে 1 বছর পরে দিব, তাও তুমি দিবা না। যদি বলে 1 দিন পর বা 1 সপ্তাহ পর বা 1 মাস পরে দিব, 1 মাস বললে তুমি ভাববা, আর যদি বলে যে 1 দিন পরে দিব বা 1 সপ্তাহ পরে দিব, তাহলে তুমি তাকে লোন দিবা। তাহলে এই ঋণগুলো সাধারণত স্বল্পমেয়াদী হয়, তাই জন্য এই জন্য আমরা প্রদত্ত ঋণকে আমরা বলবো চলতি সম্পদ। এবার আমাদের সবচেয়ে যেটা সমস্যা হয়, আমি তোমাদেরকে বলি সবচেয়ে প্রবলেম হয় হচ্ছে পরীক্ষার হলে এই দুইটা নির্ণয় করা, অগ্রিম খরচ এবং বকেয়া আয়। অগ্রিম খরচ এবং বকেয়া আয় আমাদের বের করতে সমস্যা হয়। তো অগ্রিম খরচ কি, যদি খরচের আগে অগ্রিম শব্দ থাকে তাহলে তুমি সেটাকে চলতি সম্পদ বলবা। তারপর হচ্ছে যদি কোনো আয়ের আগে বকেয়া শব্দ থাকে বা অনাদায়ী শব্দ থাকে, তাহলে তুমি তাকে চলতি সম্পদ বলবা। আমি চলতি সম্পদ এবং চলতি দায়ের ক্লাস শেষে তোমাদেরকে এই অগ্রিম এবং বকেয়া সংক্রান্ত, কারো আগে মনে রাখবা যে কারো আগে অগ্রিম এবং বকেয়া থাকলে কনফার্ম এটা চলতি সম্পদ হবে না চলতি দায় হবে। তো এই চলতি সম্পদ এবং চলতি দায়গুলো বের করার জন্য আমি একটা পদ্ধতি তোমাদের দিব, এটা অবশ্যই ক্লাসের শেষে। এবার আমরা চলতি দায় নিয়ে আলোচনা করব। খেয়াল রেখো, ব্যাংক জমা আমাদের চলতি সম্পদ ছিল, আর ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে চলতি দায়। ব্যাংক জমাতিরিক্ত বিষয়টা কি, আমার ব্যাংকে যা জমা ছিল আমি যদি তার থেকে বেশি উত্তোলন করি তাহলে সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। যেমন ব্যাংকে তোমার 1 লক্ষ টাকা আছে, তুমি সেখান থেকে কত টাকা উঠাইলা? 1 লক্ষ টাকা আছে। এখন তুমি ব্যাংক থেকে উঠাইছো কত? 1.5 লক্ষ টাকা। তাহলে ব্যাংক থেকে আমি বেশি উঠাইছি কত? 50,000 টাকা। তার মানে এই যে 50,000 টাকা আমি অতিরিক্ত উঠাইলাম, তার মানে ব্যাংকে আমার জমা ছিল 1 লাখ, উঠাইছি 1.5 লাখ। তার মানে ব্যাংক থেকে যা জমা ছিল তাতে বেশি উত্তোলন করছি, এই জন্য এটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। এই ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে এক ধরনের চলতি দায়। তারপরে আমরা চলতি সম্পদের ক্ষেত্রে বলছিলাম প্রদত্ত ঋণ, দেখো এখানে ওখানে প্রদত্ত ঋণ আর এখানে হচ্ছে ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ হচ্ছে আমাদের চলতি দায়, আমরা যদি ঋণ প্রদান করি চলতি সম্পদ, ঋণ গ্রহণ করলে চলতি দায়। তো অনেকে প্রশ্ন করে ঋণ তো দীর্ঘমেয়াদী হতে পারে, দেখো ঋণ গ্রহণ শব্দটা যদি থাকে তাহলে আমরা সাধারণত ধরে নিব যে এগুলো 1 বছর মেয়াদী, আর এই ঋণগুলো সাধারণত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কোনো ছোটোখাটো এনজিও থেকে আমরা নিয়ে থাকি। কিন্তু যদি ব্যাংক ঋণ থাকে বা বন্ধু ঋণ থাকে, সেগুলো আমরা কি দীর্ঘমেয়াদী দায় বন্ধ করবো, তাহলে আমাদের ঋণ গ্রহণ হচ্ছে কি চলতি দায়। তারপরে চলতি সম্পদ যখন আমরা নির্ণয় করেছিলাম তখন বলছিলাম যে প্রাপ্য শব্দটা যদি কারো থাকে খেতে থাকে সেটা চলতি সম্পদ, তাহলে প্রদেয় শব্দ যদি কারো কাছে থাকে, কারো আগে থাকে, কোনো হিসাব খাতের পূর্বে থাকে প্রদেয় শব্দটা, তাহলে সেইটা অবশ্যই চলতি দায়। তুমি ভালো করে খেয়াল রাখবা যে প্রদেয় শব্দটা মনে রাখবা, পরীক্ষার সময় শুধু প্রদেয় শব্দটা মনে রাখলে হবে, যে প্রদেয় শব্দটা যদি কোনো হিসাব খাতের পূর্বে থাকে তাহলে সেটা অবশ্যই চলতি দায়। তাহলে দেখো প্রদেয় হিসাব, প্রদেয় বিল, প্রদেয় আয়কর, এগুলো হচ্ছে বিকল্প নাম। যেমন প্রদেয় হিসাবের অপর নাম হচ্ছে পানদার, তুমি অনেক সময় পানদার দেখে নাও চিনতে পারো, কিন্তু পানদার আরেক নাম কি তুমি তো জানো যে প্রদেয় হিসাব, তাহলে তুমি সহজে চিনতে পারলাম যেটা চলতি দায়। আর প্রদেয় নোটে লেখা আছে, আয়কর সঞ্চিতির আরেক নাম কি প্রদেয় আয়কর বলতে পারো, তাহলে প্রদেয় শব্দ যেহেতু আছে তাহলে এটাও চলতি সম্পদ, চলতি দায়, সরি চলতি দায়। এবার আমি ওখানে বলেছিলাম ব্যাট চলতি হিসাব, তো সেখানে এই বিষয়টা বলা হয়েছে, তারপরে আমি আবার বলি ব্যাট চলতি হিসাব আসলে চলতি সম্পদ এবং চলতি দায় দুই ক্ষেত্রে ইউজ করা যায়। যদি ডেবিট জেট থাকে তাহলে চলতি সম্পদ, আর যদি ক্রেডিট জেট থাকে তাহলে হচ্ছে চলতি দায়। তারপরে আমি তোমাদের বলছিলাম যে বকেয়া এবং অগ্রিম শব্দ নিয়ে আমি আলোচনা করব, অগ্রিম এবং বকেয়া। তার আগে আমি একটা কথা বলে নেই, কারো আগে যদি অনুপার্জিত শব্দটা থাকে, অনুপার্জিত, তাহলে তুমি
এটাকে চলতি দাদরবা। কারণ ব্যয়ের ক্ষেত্রে কখনো অনুপার্জিত শব্দটা ইউজ হতে পারে না, সবসময় অনুপার্জিত শব্দটা ইউজ করি আমরা আয়ের ক্ষেত্রে। তাহলে যে কোনো আয় যদি আমরা অগ্রিম করি তাহলে সেটা আমাদের জন্য চলতি দায়। তাহলে এবার আমি তোমাদের চলতি সম্পদ যখন নির্ণয় করেছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে একটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে আমি সেই পদ্ধতিটাও দেখাই তুমি, কারণ বলেছিলাম যে বকেয়াগুলো এবং অগ্রিম শব্দগুলো থাকলে সেই সমস্ত সম্পত্তিগুলো চলতি সম্পদ এবং চলতি দায়গুলো নির্ণয় করতে আমাদের প্রবলেম হয়। তো আমরা এখন সেগুলো নির্ণয় করব। একটু খেয়াল রেখো, দেখো আমরা আয়, আয়ের জন্য আমরা সিম্বল ইউজ করব হচ্ছে এ। ব্যয়, ব্যয়ের জন্য আমরা সিম্বল ইউজ করব হচ্ছে বি। বকেয়া অথবা অনাদায়ী, এই জন্য আমরা সিম্বল ইউজ করব হচ্ছে বি, বকেয়া। এবং অগ্রিম, এর জন্য আমরা সিম্বল ইউজ করব হচ্ছে এ। খেয়াল রাখবে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আয়, আয়ের জন্য আমরা এ সিম্বল ইউজ করব, ব্যয়ের জন্য আমরা বি সিম্বল ইউজ করব, আর বকেয়া বা অনাদায়ী এই দুটো শব্দের জন্য আমরা বি ইউজ করব, কারণ বকেয়া বি, বকেয়ার আরেক নাম হচ্ছে অনাদায়ী। তারপরে অগ্রিমের জন্য আমরা ইউজ করব হচ্ছে এ। ক্লিয়ার? তারপরে আমরা একটু খেয়াল রাখি, যদি সিম্বলগুলো মিলে যায় এ বি অথবা বি এ, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো চলতি দায়। তারপরে যদি হয় এরকম, যদি পজিশনটা এরকম হয়, তাহলে আমরা বলবো চলতি সম্পদ। ক্লিয়ার? তো আমরা এগুলোকে একটু অ্যাপ্লাই করতে পারি, কারণ আমরা চলতি সম্পদ এবং চলতি দায় দুই জায়গায় কিন্তু বলেছিলাম যে বকেয়া শব্দ যদি থাকে, অগ্রিম শব্দ যদি থাকে, অনেক সময় আমাদের কনফিউশন হয় যে আমরা কীভাবে এগুলোকে চলতি সম্পদ না চলতি দায় নির্ণয় করব। অনেক সময় পারি না, সেক্ষেত্রে আমি তোমাকে প্রথমে একটা বলি। ধরো অগ্রিম বিমা, খেয়াল রাখবে। দেখো অগ্রিমের জন্য আমরা কী ইউজ করতে পারি? এ, বিমা হচ্ছে একটা খরচ, বি। দেখো তো উপরে কি বলেছিলাম যে এ এ অথবা বি বি, যদি সিম্বলগুলো মিলে যায় চলতি দায়, আর যদি সিম্বল না মিলে তাহলে সেই ক্ষেত্রে চলতি দায়, চলতি সম্পদ। তাহলে কি এখানে সিম্বল হচ্ছে এ বি, তাহলে এই যে এখানে মিলছে তার মানে এটা চলতি সম্পদ। তারপরে আমি বলেছিলাম অগ্রিম ভাড়া। দেখো আমরা যদি অগ্রিম ভাড়ার ক্ষেত্রে যাই, খেয়াল করো, তাহলে অগ্রিমের জন্য আমরা ইউজ করবো এ, ভাড়ার জন্য আমরা ইউজ করবো বি। তাহলে আমাদের এখানে কি হলো? এ বি, তার মানে কি এই যে এ বি, তাহলে এটাও কি আমাদের জন্য চলতি সম্পদ। আমি এবার বকেয়ার ক্ষেত্রে, বকেয়া সরি অগ্রিম আয়গুলো আলোচনা করতে পারি। যদি থাকে এরকম যে অগ্রিম শিক্ষানবিশ সেলানি, অগ্রিম শিক্ষানবিশ সেলানি, খেয়াল করো। দেখো অগ্রিম, অগ্রিমের জন্য আমরা কিন্তু বলছিলাম যে সিম্বল এ নিব, আর শিক্ষানবিশ সেলামিটা হচ্ছে আয়, এই জন্য এ। দেখো তো এখানে দুটো সিম্বল কি এ এ, তার মানে কি এ এ মিলে গেছে, তার মানে এটা হচ্ছে চলতি দায়। ক্লিয়ার? তাহলে সিম্বল যদি মিলে যায় তাহলে কিন্তু চলতি দায়, আর সিম্বল না মিললে চলতি সম্পদ বলবো। তাহলে আমরা অগ্রিম একটা আয় দেখালাম, আরেকটা অগ্রিম একটা আয় আমি দেখাইতে পারি তোমাদের। যদি এরকম হয় যে অগ্রিম সেবায়, তাহলে অগ্রিম হচ্ছে এ আর সেবা আয়ের জন্য হচ্ছে এ, তাহলে এটাও কিন্তু মিলে গেছে, তার মানে এটাও আমাদের জন্য চলতি দায়। এবার আমরা বকেয়ার সিস্টেমটায় আসবো। বকেয়া, বকেয়া খেয়াল করো তোমরা একটু যে বকেয়া বেতন, বকেয়া বেতন। দেখো বকেয়ার জন্য আমরা কী ইউজ করি? বি, কারণ আমরা বলে নিয়েছি যে বকেয়ার জন্য বি শব্দ ইউজ করব। আর বেতন কী? খরচ। তাহলে খরচের জন্য আমরা কী ইউজ করবো? ব্যয়ের জন্য বি, তার মানে কি দেখো দুইটা সিম্বল কিন্তু মিলে গেছে, তাহলে আমি কী বলতে পারি? চলতি দায় বলতে পারি। ক্লিয়ার? অথবা আমরা যদি বলি যে অনাদায়ী কমিশন, অনাদায়ী কমিশন, আমরা সবসময় খেয়াল করবো অনাদায়ী শব্দটা না নর্মালি আয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ম্যাক্সিমাম। তো এখানে অনাদায়ী কমিশন বলতে অনাদায়ী মানে হচ্ছে বকেয়া, বকেয়ার আরেক নাম, তাহলে এটার জন্য আমরা বি ইউজ করবো। আর কমিশনটা যেহেতু অনাদায়ীটা আমরা আয়ের ক্ষেত্রে ইউজ করি, সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করবো এ, আয়ের জন্য এ, তাহলে কী হইলো? বি এ, তার মানে কি এই কন্ডিশনটা, তার মানে মিলে নেই, এরা দুটো সিম্বল একরকম হয়নি, তাহলে এইটাও আমাদের চলতি সম্পদ।
তবে তোমরা এই এই সূত্রটা ব্যবহার করে তোমরা অগ্রিম এবং বকেয়া সংক্রান্ত যে সমস্ত চলতি সম্পদ এবং চলতি দায় আছে সহজে নির্ণয় করতে পারবে। আর একটা জিনিস মনে রাখবা, লাস্ট কথা, কোনো হিসাব খাতের পূর্বে বকেয়া, অব্যয়িত, সব অনুমোদিত পণ্য, অগ্রিম, অনুপার্জিত, এই শব্দগুলো থাকলে সেগুলো কনফার্ম, নাই চলতি সম্পদ নাই চলতি দায়। অব্যয়িত থাকলে আর সমাপনী থাকলে ধরে নিবা এটা চলতি সম্পদ, প্রাপ্য হিসাব থাকলে ধরে নিবা চলতি সম্পদ, প্রদেয় থাকলে চলতি দায়, অনুপার্জিত থাকলে চলতি দায়, আর বাকিগুলা তুমি এইভাবে বের করবা। আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অপর বন্ধুকে দেখার সুযোগ করে দিবে।